গতকাল শতাধিক মহিলা সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখান সন্দেশখালীর জেলিয়াখালীতে জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরার পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় তারা এরপর স্থানীয় দুষ্কৃতীরা বিক্ষোভরত গ্রামবাসীদের উপর চড়াও হয় তাদের আঘাতে পাঁচজন আহত হয়েছেন উল্টে পুলিশ দুষ্কৃতীদের সাহায্য করছে বলে অভিযোগ অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আটজনকে আটক করা হয়েছে তো বোমাতে কি বোমাতে কি কোন

আমাদেরকে মালকের প্রতিবাদ করতে গেছিলাম পিছের প্রতিবাদ প্রতিবাদ আমাদের গরিব মানুষ জমি জায়গা নিয়েছে সেই অস্ত্র দল ওর আরো আর মেহিন আবার মেহিন চালিয়েছে গুলি করেছে গুলি করেছে ওপরে পাশে গুলি করেছে আবার